মেয়েকে খুন করবি? এত সাহস তোর? তাহলে তো তোর নামে আজকেই থানায় একটা জিডি করতে হয়। আরে যা যা, তোর যা মনে চায় তাই কর। কিন্তু তোর ভাই আমার হাত থেকে রেহাই পাবে না। পারমিতা, তোর কি একটু কষ্ট লাগছে না? না হচ্ছে না। এতদিন তো তোমারও হতো না, হঠাৎ করে তোমার ভিতর থেকে এত মায়া কোত্থেকে উতলে উঠলো? তোমরা যাও এখান থেকে, আমার সন্তানের পাশে বসে তোমরা ওর জন্য মৃত্যু দোয়া করো না। আমার কাউকে লাগবে না, আমি আছি ওর পাশে। ফুপু, এই কাজটা কে করেছে? কে আর করবে? রাজিনা করেছে। রাঙার জন্য রাজিনা ভাইয়াকে শত্রু বানিয়েছে। অন্য কেউ তো হতে পারে, কে? যে আজকাল বড় ভাইয়ের অফিস যাওয়া দেখে মনে কষ্ট পাচ্ছে, পছন্দ করছে না সে। তুমি কি আমাকে মিন করছো আপু? আমার তো মনে হচ্ছে তুমি এখন সবার কাছে ভালো হওয়ার জন্য আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। মোটেও ফাঁসাইনি, যা সত্য তাই বলেছি। তুই আমার ভাইকে গুলি করেছিস? কেন পারমিতা, ও তো তোর কোনো ক্ষতি করেনি, কেন তুই আমার কল খালি করতে চাইছিস বল? ওদের কথার উত্তর দেখো। আপু, তুমি কাজটা খুব খারাপ করলে। কেন? সেদিন না তুই আমাকে বললি তুই বড় ভাইকে খুন করবি? বলেছিলাম আমি বড় ভাইকে খুন করতে চাই, কিন্তু আমি যদি তাকে মারতাম পুরোপুরি শেষ করে দিতাম, এতটুকু নিঃশ্বাস রাখতে দিতাম না, একদম মেরে দিতাম। এসব আপনি কি বলছেন? উনি আপনাদেরকে কত ভালোবাসে। ভালোবাসে না ছাই, সব অভিনয়, মরল না কেন সে? পারমিতা একদম চুপ, এখান থেকে চলে যা। এমন প্যাস মারছে এবার নূপুর রাজিন, তোমাকে জীবন শেষ। হয় পুলিশের হাতে ধরা, না হয় পুরা মির্জা কামালের পরিবারের কাছে ধরা, পুরাই কট। কোথায় আছে? ডাকেন না কেন? কি ব্যাপার রাজা, এভাবে চিৎকার চেঁচামেচি করে অসভ্যতা করছো কেন? বাবা বাবা রাজিন, তুমি আমাকে সভ্যতা অসভ্যতা শেখাচ্ছ? হ্যাঁ, যে নিজের সন্তানের পরিচয় দিতে ভয় পায় তার মতো লোকের কাছ থেকে আমার সভ্যতা অসভ্যতা শিখতে হবে না? প্লিজ রাঙা, তোমার এই কথা শুনতে শুনতে আমি টায়ার্ড। রাঙা রাঙা, তুমি এখান থেকে যাও, তোমার এই মুখটা আমি দেখতে চাচ্ছি না, প্লিজ আমাকে রেহাই দাও। বাবা সুন্দর কথা, সারাক্ষণ তুমি আমাকে জ্বালাচ্ছ, আমার লাইফটাকে হেল করে দিচ্ছ, আর এখন বলছো যে আমার মুখ দেখতে চাচ্ছ না। তাই আমি তোমাকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলেছি নাকি তুমি আমাকে ফেলেছো? হ্যাঁ, তোমাকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলেছি এ কথা তুমি জেনে গেছো, তারপরও এই নাটক কেন? এই মেয়ে বাচ্চার নাটক করে রাজিনকে আষ্টেপৃষ্ঠে বাঁধতে চাইছে, যাতে করে কিনা যত তাড়াতাড়ি সম্ভব সে রাজিনকে বিয়ে করে ফেলতে পারে। ভাইজান, আমাদের মনে হয় দেরি করা ঠিক হবে না, এই মেয়ের নাটক করার আগেই আমার রাজিনের বিয়েটা হয়ে যাওয়া উচিত। নূপুর, তুমি বিয়ের জন্য কেন এত অস্থির হইতেছো? বিয়ে বিয়ে করে তোমরা দুজন তো পাগল হয়ে যাইতেছো, আর সময় হলে তো তোমাকে বিয়ে হইবই। আর এই যে রাঙা, তুমি কি নতুন কিছু বলবা নাকি পুরনো জিনিস নিয়ে নাটক করবা? তাই কো আর নাটক, আপনার ভাই তো আমার জীবনটাকে নাটক বানিয়ে ছেড়ে দিয়েছে, এখন আমার ভাইকে নিয়ে খেলছে।
আর শুরু আমি না, আপনার ভাই শুরু করছে নাটক। তুই আবার নাটক করছস? এই তুই নতুন আবার কি নাটক করছস রে? ভাইজান আপনি ওর কথা কেন বিশ্বাস করছেন? আমরা সবাই ওর সম্পর্কে জানি এবং ও কি বলতে পারে সে ব্যাপারে আমরা খুব পরিষ্কার। না না, ও নতুন কি নাটকের কথা বললো সেটা একটু শুনি। এই তুমি কি বলতে চাও বলো। আপনার ভাই আমার ভাইকে গুলি করে হত্যা করতে চেয়েছে। কিরে রাজিন, তুই তুই কি কামরা সেরে ফেলাইছস? এই সাত দিন তো যায় নাই রে রাজিন। কেন আমাকে সন্দেহ করছো? আরে আর একটা পাগল মেয়ে কি না কি বলছে তাই শুনে তোমরা বিশ্বাস করে বসে আছো? ও তো মিথ্যে বলছে। আমি মিথ্যে বলছি না, বিশ্বাস না হলে হাসপাতালে গিয়ে দেখে আসুন। না 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 রাজিন, কামরা তুই কিন্তু ভালো করলি না। আরে বিকন যতই আমাকে শত্রু হোক না কেন, কিন্তু আমাকে তো রক্ত তাই না? তুই ওরে খুন করতে চাইলি? হতে পারে বিকন হাসপাতালে, কিন্তু আমি কাজটি করিনি। দাঁড়াও, রাজিন কেন বিকনকে খুন করতে যাবে? বিকনই না সাত দিন আগে ওকে খুন করার হুমকি দিল। না, সাথে সাথে তো রাজিনও তার হুমকি দিল সাত দিনের। তারপরে দেখলাম যে রাজিন পিস্তল নিয়ে ঘুরতেছে যে বিকনকে খুন করবে। ভাইজান আপনি সব কি বলছেন? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় আপনি আসলে কার লোক আর কার পক্ষ নিয়ে কথা বলছেন। নূপুর, তুমি আবার এটা কেমন কথা কইলা যে আমি কার লোক? আরে আমি তো তোমা করি লোক, রাজিনের আপন ভাই। না সরি, ওই মুখটা ফসকে আমি সত্য কথাটা বলে ফেলাইছি তো, সরি। কি এবার তো ক্লিয়ার রাইট? আপনার ভাই আমার ভাইকে হত্যা করতে চেয়েছে। আপনি আপনার কি বলেছেন আমাকে? আমাকে বলেছেন যে আমার ব্যাপারটা যদি পুলিশ জানাজানি হয় তাহলে লোকজন হাসাহাসি করবে, আমার গায়ে থুতু মারবে রাজনীতি নামের, তাই না? এখন আর আমার কোনো ভয় নেই, এখন আমি নিজেই থানায় গিয়ে আপনার ভাইয়ের নামে কমপ্লেন করব যে আপনার ভাই একটা খুনি আমার ভাইকে খুন করতে চেয়েছে। রাজিন খুনি? ও খুন করলো কোথায়? ও একটা না, তিনটা খুন করেছো। যাও থানায়, যাও থানায় যে কান্নাকাটি করে কমপ্লেন করো, দেখো কি করতে পারো। তার মানে ওইখানেও তোর কুটি ছিল? আরে আমি আবার কুটি চালালাম কোথা থেকে? ভাইজান ভাইজান আমি কিচ্ছু জানি না, ও কিন্তু মিথ্যে কথা বলছে, ও আসলে পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ বকছে। আমি পাগলের প্রলাপ বকছি না? হ্যাঁ ঠিক আছে, এবার তুমি দেখবে তাহলে পাগলামি কাকে বলে। তোমার ভাই হত্যার জন্য তুমি আমার কাছে চরম প্রতিশোধ নিয়েছো না? আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু দ্বিগুণ প্রতিশোধ তোমার উপরে তুলবো। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ শব্দ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি বলেন। শোনো, আমি যে কথাগুলো বলবো সে কথা যেন খবরদার দোকান যেন না হয়। ঠিক আছে বলেন। আমি জানি না কে বা কারা আমার ছেলেকে গুলি করেছে, যেই গুলি করুক না কেন তার উদ্দেশ্য ছিল আমার ছেলেকে মেরে ফেলা। সে জানে আমার ছেলে মরেনি, সে আবারও চেষ্টা করবে আমার ছেলেকে মেরে ফেলার জন্য। আপনি ঠিকই বলেছেন, সে তো আবারও চেষ্টা করতে পারে। হ্যাঁ,
সেদিন হাসপাতালে রাঙার পারমিতার কথা আমার ভালো লাগেনি। আর এদিকে রাজিনও 7 দিনের আলটিমেটাম দিয়েছে। ঘটনাটাও তো এই 7 দিনের মধ্যেই ঘটেছে। হ্যাঁ, রাজিন ছাড়া বিকনের শত্রুর অভাব নেই। ওই যে কথাই বলে না, ঘরের শত্রু বিভীষণ। তার মানে আপনি কি বাসার কাউকে সন্দেহ করছেন? মনটা ভালো নেই মা, কাউকে বিশ্বাস করতে পারছি না। বারবার মনে হচ্ছে ছেলেটার আবারও কেউ ক্ষতি করতে পারে। এখন তাহলে কি হবে ফুপু? থানায় যেয়ে কি পুলিশকে বলবেন? এখনই পুলিশকে খবর দিয়ে লাভ নেই। শোন, তোর তো বাসায় কোনো কাজ নেই, তুই রাত দিন 24 ঘন্টা হাসপাতালে থাকবি, বিকনকে পাহারা দিবি। কেউ কিছু বললে? যেই যাই বলুক, তুই কারোর কথা শুনবি না, গায়ে মাখবি না। তুই সারাক্ষণ বিকনের পাশে ছায়ের মতো থাকবি। আমি তোকে ভরসা করি, আমার সে ভরসা তুই রক্ষা করিস মা। অবশ্যই করব ফুপু, হাজার কথা শুনিও কেউ আমাকে বিকন ভাইয়ের কাছ থেকে সরাতে পারবে না। আমি 24 ঘন্টা ওনাকে পাহারা দেব। ছেলেটাকে আমি দুশ্চিন্তা শেষ নেই, শুধু বুকটা কাঁপে, সারা রাত ভালো করে ঘুমাতে পারি না। ফুপু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিকন ভাইকে পাহারা দেব। আমি রাত দিন 24 ঘন্টা ওনাকে পাহারা দেব। ওনার যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে আমি সব দেখব, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে ফুপু, আমি আসি। সত্যিই কি বিকনগুলি খেয়েছে? 100% সত্য মা, আমি খবর নিছি বিকনগুলি খেয়েছে। রাজীব বাবা, তুই করিস নি তো? মা, আমি বলার পর তুমি নূপুর আমাকে নিষেধ করেছো, তারপর কেন আমি এই কাজটি করতে যাব? আর তাছাড়া বিকন আমাকে আক্রমণ করেনি যে ওকে আমি গুলি করতে যাব। তাহলে আমি বিশ্বাস করি না তুই এই কাজটা করছস, কারণ কয়েকদিন ধরে তুই বারবার করে কইতেছিস বিকনকে তুই খুন করবি। ভাইজান, বলা আর করার মধ্যে পার্থক্য আছে। রাজিনকে তো আর অ্যাটাক করেনি যে ও গুলি করতে যাবে। তুমি কি আমারে বোকা মনে করছো? আমি বুঝি না রাজিন কেন মারবে বিকনরে, ও অন্য লোক দিয়ে মারাইছে বিকনরে। বিকন ফোনা তোলার আগেই রাজিন ফোনা তুলছে। না বড় ভাই, এটা সত্য না, বিশ্বাস করে এটা আমার কাজ না। রাজিন, আমার কাছে সত্য কথা বলতে তোর তো কোনো লজ্জা নাই। আরে তুই যদি সত্য কথা বলস তাহলে আমরা কি পুলিশের কাছে যে তোর কথা কমু, নাকি মির্জা বাড়িতে যেয়ে কয়া দিব? ভাইরে, আমাগো কাছে স্বীকার কর, আমরা তো তোর পর না আপন। ভাইজান, তুমি কিন্তু বেশি পেঁচাচ্ছ। আমি কি রাঙার কথা সবাইকে বলিনি? তাহলে এটা করলে বলতে পারবো না কেন?
হাসিন, তুই কেন বিকনের গুলির দায় ওর ঘরে চাপাচ্ছিস? ও তো বারবার করে বলছে ও এটা করেনি, তারপর তুই কেন ওকে দোষ দিচ্ছিস? মা, এমনও তো হতে পারে যে কাজটা একেবারেই অন্য কেউ করেছে, যে কিনা রাজিন এবং বিকনের কথার সুযোগ নিয়েছে। নূপুর, তুমি তুমি কারামিন করতেছ? ভাইজান, মির্জা কামালের তো শত্রুর অভাব নেই, যে কেউ সুযোগটা কাজে লাগাতে পারে। ঠিক বলেছ, সেরকম কিছু একটা ঘটেছে। তোমার মাথায় তো নূপুর অনেক বুদ্ধি, এটা তুমি ভালো কথা বলছো। হাসিন, তোর কি মনে হয়? আমার কি মনে হইব? আচ্ছা রাজিন, তোর আর বিকনের মধ্যে যে ঝামেলাটা চলতেছে, তুই কি অন্য কাউরে কইছস? না, আমি কাউকে কিছু বলিনি, আর তাছাড়া ব্যাপারটা আমি সিরিয়াসলি নিইনি। রাজিন, ব্যাপারটা যাই হোক ভালো লাগছে না, হাসবে কিন্তু তুমি। আমার মনে হয় মির্জা কামালের মতো তুমি আগাম জামিন নিয়ে রাখো।